দুর্বল, এর পরে আমরা চলে যাবো। আমাদের তুমি আসলে কাঁচা কিন্তু এই কাঁচা করার বাজে আল্লাহ পাখির মেহমানি খোলা পৃথিবী দিয়ে দুর্বল হয়েছে। যদি বাধা তুমি করতাম না আমাদের কি হইতে আছে? আমরা তো ছুটিও দিয়ে আসতো, ছুটিও দিয়ে আর অবসর সময় দিয়ে আর এগুলোর পরিবর্তে দেখা কত সুন্দর নকিয়ার মধ্যে চলে আসছে। যদি আমরা কুরবানি দিয়া আসলে কাম করতাম যে পুরো উম চলে আসতো। আমরা যে দিনদার তবকা আছে, আলিম ওলামা আছে, তবিগালা আছে, ফির মুজাহিদ, ওনারা আমরা কোথায় আছি? যাইজো আছে, কোন সুরত যাই তো দিনদার তবকা যদি যাইজো থাকে তো আওয়াম তবকাত গুনার থাকার প্রতি দিনদার তবকা চলে আসবে শূন্য, তো আওয়াম চলে আসবে যাইজো। দিনদার তবকা চলে আসে তাকুয়াতে, আওয়াম চলে আসবে শূন্য, তো দিনদার তবকা চলে আসবে তাওয়াক্কুলে, আওয়াম চলে আসবে তাকুয়া। যদি এত দিনদার তবকা আসি যাইজো তো ফাবরিক তো গুনার মধ্যে আছি। আমি মরা ইসুকে চিঠি লিখলাম যে আমি তবলিগুর লাগি একটা বিপদে পড়ছি। বলে কি বিপদে লাগি? এই যে সব কাম আমার ঘর হয়, মাদ্রাসার হয়তো তবলিগ আমিরও আমি, মামুরও আমি, খেদমতো আমি, মত খুলিমও আমি, হ্যাঁ সব কাজ আমারই করতে হয়। আমি তো একটা বিপদে পড়ছি, মনে হিসেবে জবাব দিছি। যদি তুমি এমনি কাজ করতেই থাকো তো বহু জলদি আল্লাহ পাক তোমাকে দুইটা জিনিস দেবে। এই রকমের কাজ তুমি করতে পুরা করতে যাবো তো দুইটা, একটা জিনিস এই হবে যে আল্লাহ পাক তোমার কথার মধ্যে আসর ফেলবে। দুই নম্বর কথা হলো আল্লাহ পাক তোমাকে দুনিয়ার মধ্যে মশহুর করে দিবে। আমি দেখছি দিল্লি মুরব্বীদের কথার মধ্যে সবচেয়ে বেশি আসর ইব্রাহিম দলের কথা, অনেক মুরব্বু আছে নাকি প্রথম বয় ভালো না শেষ ভালো, প্রথম ভালো হইলে শেষ ভালো হয় না, আধা ভালো হইলে, কিন্তু উনি একমাত্র ব্যক্তি যার পুরো বয়টা শোনা হতো। তোমরা এই সুযোগ সিটি লিখছে যে তুমি এইরকম কাজ যদি করতে দেখো তো বহু অল্প দিনের ভিতরে আল্লাহবাক তোমাকে দুইটা জিনিস দেবে, একটা দিবে তোমার কথার মধ্যে আসর জেনে দেবে, আর একটা হইবে আল্লাহবাক তোমাকে মশগুল করবে। তিনি বলছেন হে বাঙালি জাতি, তিনি বলছেন হে বাঙালি জাতি, আজকে যদি রসুলের জুতা বাংলাদেশে আইও, রসুলের জুতা বাংলাদেশে আইও তো ছেলেকে নিত না, ডাহাই নিত না, চিটাকে নিত, তোমার লাগি দিব পুরা যুদ্ধ শুনি বুঝে রসুলের জুতা আমরা নিতে। উনি বলে রসুলের জুতারে নেওয়া যদি এত যদি সংগ্রাম হয়, এত যুদ্ধ হয়, যে রসুল্লার হাদিস মসজিদে পড়া হচ্ছে এটা শোনার সময় নাই কেন? কি আল্লাহ রসুলের হাদিস কি জুতার চেয়ে দামি নয়? তাহলে মসজিদে তালিম হইতেছে বড় সময় নাই এখানে। আসল জিনিসে আছে কি করবো আগে কি পরে করবো এখানে সেটিং নাই। এই যে মা সাইফুরা বলছেন লোক এবাদত করতে করতে জাহান্নামে যা রে হ্যাঁ, ফরজ কো ছুড় কর নফল কো বাড়াতে চলে যা রে। মা সাইফুরা বলছে মানুষ এবাদত করি করি দুটো করে আর কি ফরজে সাইয়ে নফলে বাড়াচ্ছে, ফরজের খবর নাই নফল সাইয়ে ভয় নাই। হাজিদা পড়তে বলতে হজরত আমার নামাজও সময় হয়ে যায়, হজরত কি দরকার ছিল? আর ইস্তেফার কবুল হয় না তো সত্যই আল্লাহ আমি যা করছি মা করি আইনটা করতাম না তখন তোমার কবি কিন্তু কিনা করছে ইস্তেফার বলছেন
लोग सुबह की चा को जितना जरूरी समझते हैं, सुबह की नमाज को इतना जरूरी नहीं समझते। मान जो सकाल चाटा के जो तो दरकार मन कर सकाल नमाज टा के दरकार मन कर जी हाँ माना बोलते लोग मस्जिद को तो अच्छा करते हैं लेकिन नमाज को अच्छा नहीं करते। मान जो मस्जिद का जो सुंदर कर बिक्री हुए क्योंकि नमाज का सुंदर बिक्री हुए ना मस्जिद सुंदर तक सुंदर ही से যদি নামাজি নামাজ আসতে দেওয়ারই কিছু দেখি আছে আসলে মেয়ে দোস্ত আল্লাহ পাকে এই তোমার আছে তাহলে তবলিগ নামে একটা খাবার চালু হলে উন্মত হয়ে দেওয়া করছে বহুতই আসান করছে আল্লাহ পাকে। আজকে মেয়ে দোস্ত এই যে মজমা গুণজন তোপা বা ব্যবসায়ী বা এডুকেটেড যে মজমা এই মজমা তো দিন থেকে শত মাইল দূরে হয়ে গেল দাওয়াতের কাজে না থাকতো যে কোনো ইংরেজ শিক্ষিত মানুষ দিনদার হওয়া মুশকিল হয়ে গেল খালি দিনটা বাকি নিয়ে গেল নে আলী মোলা মারি দাদা দিনটা বাকি নিয়ে আমি আলী মোলা কিন্তু আল্লাহ বাকি মানে এটা মোবারক কাজ চালু হচ্ছে যে কাজে একদম নিষ্কার আর এই দিনটা মানে ইচ্ছে একদম নিষ্কার দেয় বাংলাদেশের সবচেয়ে প্রথম যে ব্যক্তি পাইলট তো বিগেল আছে উনি এসে আব্দুল আজিজ স্যার পাইলট আব্দুল আজিজ স্যার উনি পাকিস্তান বিয়োটে তো বিগেল আছে তো উনি আপনার আপনার পুরা দুনিয়া প্লেন পাইলট গুলো হয়ে যা তুমি কাম করতে পারছে কারণ খাম শিখে নিলে করা যায়। উনি বলছেন বই না তবলি যখন আমার যে গাছটি গিয়া পাকিস্তান আমার যে গাছটি গেছে কে বলছে স্যার তবলি গো একটু সময় লাগবে তো তারা কথা বলতে বলতে আমাকে দাওয়া দিল চার মাসে তো আমি বই না আপনারা পাগল না আপনারা পাগল আমি চার মাসে ছুটি পাই মুবি না আর মাত্র ছয়জন পাইল পাকিস্তানি পাঁচজন আমি একজন ছয়জন তো আমি যদি প্লেন আমি সাইকেল দেখি যে পাকিস্তানের প্লেন তো আটকে দিব তো না বলে ঠিক আছে উঠছি চলে তিন দিন তিন দিন গেট এলাম পুনরা ভাগল ভাগল তো আমি আমার আখের তোর খবর নাই আল্লাহ নাই বিল্লা নাই আর আমি পাইলট গিয়ে খবর পুরা সাইড মার্ক লাগাইয়া আল্লাহ পাকে মেহরবানি বালা পাইলট বালা তবলি গেল বালা দিন দেয় আমি উনাকে বললাম স্যার তবলিগে আপনার আপনার সম্মান কমায় না তবলিগ আপনার সম্মান করে উনি বলেন কেমনে আমি বললাম যত পাইলট দুনিয়াতে আছে এই পাইলটের একটা ফ্যাসিলিটি রেসপেক্ট সম্মান তো আপনার আছি অতিরিক্ত দিনদার হওয়ার কারণে যে সম্মান আল্লাহ পাকে আপনার দিচ্ছে এটা তো পাইলটে পাবে না দিনদার হওয়ার কারণে আল্লাহ পাকে যে ইজ্জত বাড়াইছে এটা তো পাইলটে পাবে না তো উনি বললেন হ্যাঁ কথা ঠিক উনি লন্ডন প্লেন নিয়ে দিতাম ওই সময় দুইটা ফ্লাইট আছে পরের সপ্তাহে তো উনি প্লেন দিয়ে লড়ন দিতা যা প্লেন দিয়ে এয়ারপোর্ট তুইয়া উনি আমাদের মসজিদ তিন দিন তবলিক করলাম আইবার দিন আবার প্লেন দিয়ে আইলা তো এই সময় এটা শেখ মুজিবাস নোমানা ছিল উনি সবচেয়ে বড় বেতন যে ছিল 2000 টাকা ছিল ইয়ে দেশে শেখ মুজিব একবার লো করছিলেন সবচেয়ে বড় বেতন যেটা পাবে ওইটা লুকি 2000 তুই স্যারে বলে যে আমি 2000 পাই খাইয়া শেষ করা যায় না কিন্তু আমার লোকের যে কলিক আছে আমার লোকের পাইলট আছে না ওরা ইটা চুরি টারি করিয়া আরো বহুতটা বেসায় কিনা করিয়া আরো তারা ইনকাম করতে হবে তাদের 2000 তো তারা সিগারেট হয় না 2000 তাদের সিগারেট হয় না আরো মাল আনে বেশি নেয় অনেক কিছু দিন উনি বলে আমার কিচ্ছু করে লাগে না আমার 2000 খেয়ে শেষ হবে কারণ তিন দিন তো মসজিদও আছে আর ওরা তিন দিন ক্লাবও আছে উনি প্লেট দিয়ে মসজিদও আর ওরা তিন দিন পাইছি তো আপনার ক্লাবে হোটেলে হোটেলে আচ্ছা বলে ইংল্যান্ডের মতো হোটেলে তারপর তার 2000 কিছু হইতো তো দিনের মধ্যে যে বরকত আছে সেটা বারা বোঝা যায় এই যে বরকত তো আমলের ভিত্তি সাহাবারা সাহাবারা রসুল আসলামের অজুর পানি লইয়া জোগা শুনে গেছে অজুর পানি আমি শরীরে রসুল বলে এমনি কেন করছো রয়েছে বরকত লাগে রসুল বলে আমি বরকত বলবো বরকত কাকে বলে বলবো সাহাবারে বলে বলে সত্য কথা বলা বরকত আমানত রক্ষা করা বরকত আত্মীয় স্বজনকে ডিস্টার্ব না করা বরকত আল্লাহ রসুলের বরকত আছে আমল কিছু উঠছে এই যে মেস্তো সব কিছু বলছে রসুল্লাহ কিন্তু আমরা তো শোনার সময় না উম্মতের কাছে দিন তবলিগের বরকতে উম্মতের কাছে দিন জুম্মার নামাজ ওয়াজে মুনাসে কিছু কাজ করুন না মানুষ তো আয় আকামত সময় জুম্মার নামাজের ওয়াজটুকু উম্মতের কাছে শোনার সময় নেই তুমি দিনও কেমনি আসবে এদিন ওনা ভাই কেনা বলছেন সৈরতের প্রথম হুকুম হইল কি সামি না শুনো
শৈল তো প্রথম হুকুম হইলো শুনো, আর এই যে মানুষ শুনলই না আমার কি করবে, যে একশো কথা হলো আর দশটা গিয়ে থাকে না, হে শুনলো দশটা তো একটা দিব, শুনলই না দেখি হইব। শৈলতর পয়লা হুকুমটা মন্ত্রী আল্লাহ বলছে যে প্লাস শুনো দিনের কথাকে মন দিয়া শুনো, মন দিয়া শুনলে তো কথাটা দিয়ে বুঝিবি। আজকে মনে হচ্ছে দুনিয়ার একটা জিনিস, এক বুদুর সাথে দেখো ইংল্যান্ডে এক বাঙালি বুঝি গেল, তুমি এনে কেন আসছো, বলো পিএইচডি করতে, পিএইচডি বলে কিসের পিএইচডি, বলে দান, বলে দানো পিএইচডি কত দিন হয়েছে, বলে পঁচিশ বছর, উনি বলে দানের পিএইচডি পঁচিশ বছর, তাহলে তরমুজের পিএইচডি কত বছর লাগবো, পাঠান মিলন তরমুজের পিএইচডি তো নুয়াল হয়েছিল তরমুজ লাগবো। দুনিয়ারে আমরা এত দিয়ে বলা পড়ছি যে এক একটা সাবজেক্ট, আমার এক ছেলে মেয়েকে তো কইছে আমি বললাম কীতালে গেছিস, বলে পিএইচডি করতাম, কিসের পিএইচডি, বলে তবলার, তবলার পিএইচডি করার জন্য বাংলাদেশ থেকে ইংল্যান্ড গেছে, দিন এটা দরকার না, এরকম করেছিল দিনের সাথে মতন বড় জুলুম করছে যেটাকে শিকারই দুর্ভাব মনে করছে। অথচ মেরে আমরা দিনে পড়ছি শিখছি না, শিখতে হবে নেক্সট সভাপতি, এই জন্য কোনো নবীরা তার মধ্যে কিতাব দিচ্ছেন না, সমস্ত নবীরা তার মধ্যে লগে রাখছেন সভাপতি দিন শিক্ষা করে আমাদের তো কিতাবে কিতাবে নলে যাইব দিন আইত না, আপনি বেশ করে কিতাব পড়ো আপনার মগ্ন কিছু নলেজ জমে, কিন্তু এটা ভুল হইব এটা কি দিন বলবে। বাংলাদেশের সবচেয়ে বড় কোন শিবের তর্জমা করছে গিরিশচন্দ্র সেন, এত বড় আলিম ছিলেন তাহলে উনি কাঁপি কেন, কথা সাফ হইল ইলিমটা দিন নয়, ইলিমের দ্বারা দিনও চলা যায়, তো ইলিম আইব কিতাবে দিন আইব সহমতে, এটা কি এক সহমত অপরিহার্য। একদিন এক সাহাবি রসুল্লাহ জিজ্ঞেস করলেন এক খেয়ে কথা বলে চলো আস্তে চলে যাও মেহমানের সাথে আমাকে কাম আছে, এক সাহাবি জিজ্ঞেস করলেন রসুল্লাহ হে আল্লাহ রসুল আমরা বন্দুক কার সাথে করবো, বন্দুক তো কার সাথে করবো, রসুল্লাহ বলেন যাকে দেখলে আল্লাহ মনে করে তার সাথে করবো। ওই সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কে হবে, রসুল্লাহ বলেন যার কথায় তোমার ইলিম বলে তার সাথে করো, ওই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ এরপরে কে হবে, রসুল্লাহ বলেন যার আমলে আখেরাত মনে হয় তার সাথে করো, ওই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ শেষবারের মতো কে হবে, রসুল্লাহ বলেন যে তুমি নেক আমল ভুলে গেলে তোমাকে স্মরণ করে দিয়ে তার সাথে করো। আচ্ছা বলুন এই চার ব্যক্তি যদি কোনো মানুষের বন্ধু হয় সে খারাপ হওয়ার কোনো রাস্তা আছে, রাস্তাই না, আজকে তো পুরো উল্টো হয়ে গেছে, আমি কিছু আল্লাহ বিল্লাহ করি বন্ধু ইগু ইনশাল্লাহ ঈদের নামাজ হবো না, আমার কি হবে, এর জন্য ব্যস্ত তিনি সব লাইন চিন্তা আছে, এরপর দিন চিন্তা নাই কেন, এ তো দাও কথাটা ভালো করে বুঝি নিয়ে, তিনি সব লাইন চিন্তা আছে, আলিমের অভাব নাই, মদ্রাসার অভাব নাই, ফিসাবের অভাব নাই, মুরিদের অভাব নাই, ওয়াজ হল তফসির হল ফেকা সব কিছু আর উম্মত নব্বই পাশে বেদিন কেন, উম্মত নব্বই পাশে বেদিন দায়ী হবো না, এই জন্য মহারাজ ইয়াসা বেদিন কাজ করেছিল আপনি এই কাজটা কি চান কি, উনি বলছেন আমি উম্মতকে দায়ী বানাতে চাই, এক দায়ী যদি হয় পুরা শহরকে বাঁচাই দিবে, দেখিনি মহারাজ ইয়াসা বলছে না আমি মসজিদে নামাজ পড়তেছি, কোনো লোক যদি আসে মসজিদ আমার মন চায় আমি তাকে নামাজ ব্যঙ্গে দেওয়া হবে, কারণ নামাজ পড়তে পড়তে হেলদি চলে যায় তার সাথে আমার জীবনে দেখা হইব না, আর নামাজ ভাঙ্গা যদি দাওয়াত দিয়ে দেয় তো পরে নামাজটা পড়ে দিতে পারবো, কি নামাজ ফিকি ছিল ওটা, মালাইক এসে বলছে তোমার সামনে আল্লাহ পাকের আকামত মিটে গেছে তুমি চিন্তা করে এর আগে আমাকে মরে যাওয়া উচিত ছিল, কি রকমের বেদনা ছিল না, একজন মানুষের একজন মানুষের ফিকিরে কি হয়েছে সৈয়দ পাঁচশো সৈয়দ মহাদেশের মধ্যে আল্লাহ পাকে কান্না চালু করেছে, তখন একজনের ফিকিরে যদি এত আসর হয় তাহলে মেরে দোস্ত আমরা সবাই যদি ফিকির মনে হইতাম, আমরা সবাই যদি ফিকির মনে হইতাম তাহলে কাছে কথা চলে যেত, এই জন্য মেরে দোস্ত আল্লাহকে দয়া করছে এত শত মানুষের শত শত মানুষের মাঝখান থেকে আল্লাহকে আমার এই লাগাইছে আমার এই কাজের সাথে ঢুকছে আমার এই নিয়ে আসে এটা তার দয়া, আমার এই কিছু দেওয়ার নিয়োগ করছে, আমাদের আল্লাহ চাই যে আমি বড়দের মনসা মতো খামটা করি ইনশাআল্লাহ আমিও আগে বাড়বো উম্মতও আগে বাড়ো দিনও আগে বাড়ো সব একসাথে আগে বাড়ো, আমাদের বড়া বলছেন খাম করবো নিজের জন্য আল্লাহকে অন্যকে ফায়দা দিয়ে দিই বললে জি না যা হা দুই এর মধ্যে ভাই আব্দুল হাসান বলছেন যে যতটুকু মুজাহিদা করবে এই অনুযায়ী আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখে দিবে, যার হয়ে করবে তাকে দেবে না দিবে আল্লাহর ওয়াদা নাই, তো যে করবে তাকে দিন যে করবে তাকে দিন, এই জন্য দিলে দিলে খুশি হওয়া যে আল্লাহ বলে স্যার দিনই বহুত কাজ আছে এর মধ্যে আমাদেরকে আপনার নবুতের কাজে লাগাইছি, দিনই সব কাজকে আমরা সম্মান করি
তিনি যত লাইন আছে সব ঠিক আমরা রেসপেক্ট করি, কিন্তু তোমার রেস্তান যা তুমি আমাকে নবতের হাতে লাগাচ্ছ, আমাদের মিনিটটা সরাসরি আমি এদের কাজ বেতল মুরগো কি পাস বেগল হোক জানাই আমি কি তার দিবে উদাহরণ ইন্টারেস্ট কোনো ভাবনা ধুনা নাই ওই ব্যক্তিকে যাইব যে দিন চায় না তার কি হাতে ভাবতে হবে নবী দেখা নবী দেখা এই জন্য বিদেশ আল্লাহকে আপনাদেরকে নিয়ে আসি যে যেহানো আসি নিজের খামটাকে কম মনে করি আগে বেড়ার নিয়ত করি ভাই দুনিয়া বিতে বলে যে যেখানে আছে সে আগে বেড়ার নিয়ত আছে ফানের দোকান দে বড় দোকান করে একটা নিয়ত আছে একটা ব্যবসা করে আরো একটা ব্যবসা নিয়ত আছে একটা চাকরি করেতে আরো বারো চাকরি একটা নিয়ত থাকে ভাই দিনে যেতে পারো সতেরে আমি বুঝেছি তুমি যা করো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এটা তো সতেরের চেক বলতে দিনে যেতে পারো তো আল্লাহকে বড় চেয়ে বড় নিয়ত দেখতে চায় একজন মানুষ বালা ডাক্তার এবার নিয়ত করে না তারপরে বালা দিনদার বা নিয়ত করলে সুবিধা কি পাকিস্তানে একটা ঘটনা আছে এক ছেলে চার মাস লাগিয়ে আছে খুব তবলিক করে তুফান তুলছে তো তার মা তাকে বললেন বাবা আরও তো তবলিক আলে দেখলাম তোমার মতো তবলিক আলে তো না এ তো তুফান তুলছে সে বললো আম্মা এক নম্বর হইব এক নম্বর কি কইছে এক নম্বর হইব আল্লাহ সার এক মাস তবলিক করে মারা গেছে তো তার নিয়ত অনুযায়ী আল্লাহকে হাবুল হচ্ছে নিয়ত বলো আচ্ছা খাম তো আপনি করবা এজ ইউ লাইক আপনার যোগ্যতা অনুযায়ী খাম করবা কিন্তু নিয়ত তো বলে করা যায় হাসান বসির রহমত বলছেন এ লুগ এ লুগ এবাদত করিয়া বড় জানা তো দিতে পারবা না এবাদত করিয়া বড় জানা তো দিতে পারবা বড় জানা তো নিয়ত বলে করতে হাসান বসির খেজিকা বসির একজন মানুষ 60 বছর গুণা করছে এই 60 বছর দৃঢ়তা হচ্ছে একজন মানুষের 60 বছর নিকি করছে যে 60 বছর ব্যস্ততা হচ্ছে যে 60 বছর নিকি করলো হামেশা ব্যস্ত যে 60 বছর গুণা করলো আমি তো দুধ ওখানে উনি জবাব দিলেন সুন্দর জবাব দিছি নি যে 60 বছর নিকি করে সে জান্নাত যায় নাই 60 বছর গুণা করে সে জাহান্নাম যায় নাই সব জান্নাত জাহান্নাম গেছে তার নিয়ত বুঝে 60 বছর নিকি করছে তার নিয়ত কি ছিল দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ আল্লাহ করবো 60 বছর নিয়ত করে নিয়েছে যতদিন থাকবো আল্লাহ আল্লাহ করবো এ গেছে কি হামেশা নিয়ে ব্যস্ত আজ এই গুণা করছে এর নিয়ত কি করছি যতদিন থাকবো গুণই করবো তো এ হামেশা নিয়ে দুধ হয়েছি বেশ আর দুধ পয়সা রয়েছে তার নিয়ত বুঝি আর মুসলমান কিছু ব্যস্ত কিছু দুধ ওখানে কিছু দুধ কিছু ব্যস্ত সেও গেছে তার নিয়ত বুঝি সে নিয়ত কি করছে কিছু দুন্দু মুন্দর খুলিয়া লই বাকি টিপিয়ে দিব কিছু সয়সার খুলিয়া লই বাদে তবে ওগুলো টিপিব ওদের কিছু হয়েছিল কিছু দিন দুধ হোক কিছু দিনের বেশ হইব সব গেছে ও তার নিয়ত হইল এর জন্য মানে হাসান বসি বলছেন তোমরা নিয়তকে অস্থি করো যে আল্লাহ আমাকে 1000 বছর হায়াত দাও 1000 বছর তোমার আল্লাহ করো তো 1000 বছর নিকলে বেশ হইবে আল্লাহ পাক ভাই আপনার মানে কথা বললাম সবাই চেষ্টা করো তো ভাই শিবলি হইলা গাছ আমি তো সৃষ্টির সেরা আমি তোমার মধ্যে গাছে বলো শিবলি দেখো মানুষ আমাকে পাথর মারে আমি মানুষকে বল দি মানুষে মারে আমাকে পাথর কিন্তু আমি বদলা কি দিই এ কথা শুনে শিবলি খুব খান্তে এত বড় গুণ পাথরের বদলা বল দে অনেক কোন কাজা কাজি পরে উনি বললেন যে গাছ একটা কথা জিজ্ঞাসা করবো কি এত বড় গুণ তোমার মধ্যে তাহলে গাছ জাতিকে আল্লাহ পাকে জ্বালাইবার ফয়সালা করবে সমস্ত গাছ শেষে কি তো জ্বালাইতো সুন্দর শোকে বহু সময় গাছ কাটছে এতে বলো শিবলি আমাদের মধ্যে একটা বাদ অভ্যাস আছে ওই অভ্যাস থাকার কারণে এত বড় গুণ হওয়ার পরে আমরা দূর করে দিচ্ছি অভ্যাস কি যে আমরা হাওয়া বাড়ি চলছে হাওয়া পশ্চিমের হাওয়া পূর্বিতে সুবিধা পূর্বের হাওয়া পশ্চিমে সুবিধা উত্তরের হাওয়া দক্ষিণে সুবিধা
দোকানদার হওয়া উচিত, আমাদের শহীদার কোনো ঠিকানা নাই, আল্লাহ পাক গাছ জাতিকে জ্বালাইবার ঘোষণা করছে। হিনা মরুবীরা ওরা বলছেন যে সমাজের সাথে মিলিয়ে আমরা চলবো না, সমাজকে আমাদের সাথে মিলে যাবো। জেসে দেশ এসে দেশ এটা কুফরি শব্দ, জেলা দেশ উলা বেশ এটা কাবিল শব্দ। মুসলমান যে যে দেশে গেছে দেশ বদলে ফেলেছে, যে দেশে গেছে তার বাসা বদলাইছে, খাবার বদলাইছে।